মাইকটা, আরে দাদা ফোফ। নমস্কার, আমি পদন, নিউজ 108 এ আপনাদের স্বাগত। আজকে আমরা যাব সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল হওয়া দিদি মানে পানুদির বাড়ি। আসুন তাড়াতাড়ি। রেডি 1 2 অক্ষর করো। তো আজকে আপনারা নিউজ 108 এর পর্দা থেকে চোখ সরাবেন না, কারণ আজকে পানুদির ব্যাপারে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন। দাদা রেডি? তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 108। চলো। তো আমরা এখন উঠে যাচ্ছি, একজন ওখানে ঘুমাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। ওই দেখুন, ওই দেখুন, আসুন 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 আসুন। ও দাদা, কে ভাই? দিদি বাড়ি আছে? দিদি কি বাড়ি আছে? পানুদি? হ্যাঁ হ্যাঁ, পানুদি পানুদি। তোমরা ওপরেই করে এলে? আরে দাদা জানালি, আরে ওই তো কেন, ওই চুলটা চুলটো নেই। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, দেখো রিমেশ, তুমি আমাকে আগের বারে গানটা দিলে না, ওটা তো ভালোই হিট করলো। দিদি ঘরে, দিদি ঘরেই আছে, তো যাওয়া যাক, আসুন। কিন্তু তোমার কাছে যদি এরকম কোনো গান থাকে, তাহলে কিন্তু আমাকে রাতে ফোন করো, বুঝলে? দিদি, দিদি তোমার সাথে নিউজ থেকে দেখা করতে এসছে। দিদি কোন? আরে দিদি, হাম পদন। কে চাই আপকো? ইন্টারভিউ চাইয়ে। কিসকা কিউ? মে সব নেই দেতা হুম। আরে দিদি, হাম নিউজ 108 সে আয়া হে আপকা ইন্টারভিউ লেনে কে লিয়ে। দেখো এসে মত করো, পাবলিক দেখ রাহা হ্যায়, লাইভ হে। হ্যাঁ, আপকা বহুত নাম হোগা, ইন্টারভিউ লেঙ্গে হাম। লাইভ হ্যায়? হ্যাঁ লাইভ হে। তো দিদি, পহলি বাত এটা আছে যে আমি ঠিকভাবে হিন্দি বলতে পারি না, বাংলাতে বলি। যা ইচ্ছা বল। হ্যাঁ, তো দিদি, তুমি যে আজকে এত বড় সিঙ্গার হয়েছো, তো তুমি কাকে তোমার ক্রেডিটটা দেবে এত বড় সিঙ্গার হওয়ার পিছনে? অবভিয়াসলি ভগবানকে, আর আমার ট্যালেন্টকে। আমি তো জানতাম আমি কি জিনিস। কিন্তু দিদি, তুমি ওই স্টেশনে বসে গান করছিলে যে রেকর্ড করে তোমার ভিডিওটা ভাইরাল করলো, তাকেও কোনো ক্রেডিট দেবে না? আর ওই তোমার রিমেশ হিজুমিয়া, তাকেও কোনো ক্রেডিট দেবে না? ওদের কি বলবো, ওরা তো সব ভগবানের মেথড। কিন্তু দিদি, কদিন আগে তো আপনি মনে বলেছিলেন ওরা ভগবানের চাকর, তাই তো? আরে ওসব তো এখন অতীত, ওরা আগে ভগবানের চাকর ছিল, এখন মেথর হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ, সেসব সবকিছুই ঠিক আছে, কিন্তু ওরা যদি আপনাকে এতটা সাহায্য না করতো, তাহলে হয়তো আপনি এত ভালো গান করতে পারতেন না আজকে। দেখো পদন না চোদন, যাই হোক না কেন, তুমি আমাকে না এইসব কথা বলবে না, বুঝলে তো? আমি না বর্ন সিঙ্গার, জওয়ানি থেকে আমি গান করি। আরে দিদি, এত রেগে যাচ্ছেন কেন? প্লিজ এত রাখবেন না, আপনি আমার ড্রিম গার্ল, আপনাকে আমি খুব পছন্দ করি, আপনি আমার ক্রাশ, সত্যি বলছি দিদি। সে তো আমি সব বাঙালি ছেলেদেরই ক্রাশ, এমনকি বং ক্রাশ পেজের কভার ফটোতে তো আমারই ছবি দেওয়া, বুঝলে? চেনো কি তুমি আমাকে? নাম মনে রাখবা, পানু মন্ডল। হ্যাঁ দিদি, সে তো অবশ্যই। কিন্তু দিদি, তুমি তো সেই যৌবন থেকে গান গেয়ে আসছো, তো মানে কিছু তো গল্প আছে নিশ্চয়ই, কারোর কাছে তো গান শিখেছো, কিছু যদি একটু বলো যেগুলো দর্শকরা জানে না হয়তো। না দেখো, অনেক বাত আছে, ওসব আমি না বলবো না, আমি না খুব দুঃখী হই পুরো ওসব বললে। হ্যাঁ আরে দিদি, ওরম করলে হয় নাকি? দিদি প্লিজ প্লিজ একটু বলুন না, দর্শককে বলুন না, পা ধরছি আপনার, পা ধরছি, প্লিজ প্লিজ। এই ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, আই অ্যাম সেলিব্রিটি নাও, ডোন্ট টাচ মি। আচ্ছা বলো 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 দিদি, প্লিজ। এত যখন জানতে চাইছো, শোনো তাহলে, সে অনেক কাল আগেকার কথা, ওই সময় আমি জওয়ান ছিলাম, আর এই জওয়ান পানুর একমাত্র সঙ্গী ছিল ল্যাংড়া কানু। কানু প্রেম কি ভাষা, লিখতা হুঁ তুঝে রোজ জরা সা।
পানু, তুমি আমার জানু, তোমার জন্য হয়েছি আমি ল্যাংড়া কানু, চলো একসাথে গান করি। তার মানে দিদি তুমি অনেক গভীর জলের ফিশ ছিলে, তাই তো? হাট দুষ্টু, সেই সব দিনের কথা কি আর ভোলা যায়? সেই একসাথে বসে গান করা, ওই তো আমাকে শিখিয়েছিল সেই গানটা। বাড়াবো কামাই, বাড়াবো কামাই, বাড়াবো কামাই, খুব ভালো হচ্ছে হচ্ছে, এবার টানো টানো। আচ্ছা, তাহলে এত যে ভালোবাসা তোমাদের মধ্যে ছিল, তাহলে আছে কোথায়? আর তুমি এরকম স্টেশনে ঘুরে বেড়াতে, কিছুই তো আমরা বুঝতে পাচ্ছি না, একটু যদি বলো তাহলে সুবিধা হয় দিদি। সব হয়েছে আমার ওই বাপ টাকলা স্বপ্নের জন্য। এক প্যার কা নগমা হ্যায়, পাঁচো কি রওয়ানি হ্যায়, জিন্দগি আর কুছ ভি নাহি, তেরি মেরি কাহানি হ্যায়, এক প্যার কা নগমা হ্যায়, মাঝো কি রওয়ানি হ্যায়। যদি কোনোদিন তোকে আমার মেয়ের সাথে দেখি, তাহলে গার মেরে রেখে দেবো তোর। আমি তারপর আমার বাবা কানুকে কেলিয়ে কানুর গাড় ভেঙে দেয়, আর আমি পাগল হয়ে যাই, আর বাড়ি থেকে পালিয়ে স্টেশনে গিয়ে থাকতে শুরু করি। কানু ছাড়া কেউ আমাকে টাচ করলে আমার গা জ্বলে যায়, সেজন্য কানু ছাড়া কেউ আমাকে টাচ করবে না। তোমার লাইফে সবাইকে বলে দিও। আচ্ছা দিদি, কেউ টাচ করবে না, দিদি কেউ টাচ করবে না। আচ্ছা দিদি, এইসব তো ঠিক আছে, কিন্তু তোমাকে নিয়ে যা তো মিমস হচ্ছে, ট্রোল হচ্ছে, তো তুমি এইসবের বিরুদ্ধে কি বলবে? ক্যা সুনাই নেই দিয়া? তাদের উদ্দেশ্যে কি তুমি কিছু বলতে চাও? Listen, haters gonna hate me because their boyfriends wants to date me. বুঝলে তো পঙ্কজ পানু? আচ্ছা, তাহলে দিদি আমাদের এটাই বোঝাতে চাইছে যে তোমরা আরো পরিমাণে মিমস বানাও, আরো ট্রোল করো, ওনার বালও ছেড়া যায় না। তাই যদি আপনি মিমস একটা বানাতেন, সে জায়গায় পাঁচটা বানান। ওকে, তো দিদি আমি যে জন্য এখানে এসেছিলাম, তোমার মুখে দিদি একটা গান দিদি, সেই অমৃত গানটা আমি শুনতে চাই দিদি, আমার বুকে ঝাঁকা নাকা হোক, এমন একটা গান শুনতে চাই দিদি, প্লিজ প্লিজ দিদি প্লিজ, আমরা সবাই শুনতে চাই, প্লিজ। বেশ, এইটুকু ব্যাপার? কি আছে বলো, তুমি কি শুনতে চাও? তোমার তাই শোনাবো আমি।
আরে দিদি ওইটা ওইটা সেই স্টেশনে গিয়েছিলেন দিদি, যেটা শুনে ভাইরাল, মানে সেই হয়েছিল জিনিসটা ভাইরাল হয়ে গেছিল, আরে ওই গানটা, আরে মনে পড়ছে না মনে পড়ছে না, আরে কি যেন ছিল দিদি কি যেন ছিল। ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি, শুরু করছি শুরু করছি, পানু 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 একে প্যার কনক মাহে মা জো কি রওয়ানি হে জিন্দগি আর কুছ ভি তেরি মেরি কাহানি তেরি তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে